খুনের সব তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, মৃতের পরিচয় কাউকে না জানতে দেওয়াই ছিল ধৃত প্রাক্তন স্ত্রীর পরিকল্পনা। খড়দায় প্রতুল চক্রবর্তী খুনের তদন্তে এমনই চাঞ্চল্যকর দাবি পুলিশের। শনিবার প্রাক্তন স্বামীকে খুনের অভিযোগে ধৃত অদিতি মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে খড়দা থানার পুলিশ। জেরা করে পুলিশ জানতে পেরেছে, বুধবার গভীর রাতে খুনের পর প্রতুল চক্রবর্তী ব্যাংকের পাসবই, আধার কার্ড থেকে শুরু করে সমস্ত পরিচয়পত্র এক জায়গায় জড়ো করেন অদিতি। তারপর ঘর আগের মতো গুছিয়ে সেই সব নথি নিয়ে দরজা বন্ধ করে বেরিয়ে যান তিনি। রাস্তায় যেতে যেতে খালের জলে একের পর এক নথি ফেলে দেন অদিতি। এদিন সেই দৃশ্যেরও পুনর্নির্মাণ করা হয়। পুলিশ জানতে পেরেছে নিজেকে গুরুগ্রামের বাসিন্দা বলে দাবি করে কয়েকদিন আগে খড়দার শান্তিনগরে বাড়ি ভাড়া নেন প্রতুল। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত প্রতুলের সঙ্গে অদিতির বিবাহ বিচ্ছেদ হয় মার্চ মাসে। তারপর থেকে একাই থাকতেন প্রতুল। অন্যদিকে অদিতি থাকতেন কাশীপুরে তার মার সঙ্গে। বুধবার অদিতি খড়দার শান্তিনগরে প্রাক্তন স্বামীর বাড়িতে গিয়েছিলেন। মৃত প্রতুলের কোনো পরিবার বা আত্মীয় স্বজন নেই। কোনো দাবিদার না থাকায় এখনও তার মৃতদেহের সৎকার পর্যন্ত করা যায়নি। তদন্তকারীদের অনুমান, সব পরিচয়পত্রের নথি সরিয়ে দিতে পারলে মৃতের পরিচয় সম্পর্কে জানা প্রায় অসম্ভব হয়ে পড়ত তদন্তকারীদের কাছে। সেই পরিকল্পনায় ছিল প্রাক্তন স্ত্রী অদিতির, কিন্তু পরিকল্পনা ভেস্তে যায় প্রতুলের বালিশের নিচে ভুল করে অদিতির রেখে যাওয়া নিউ টাউনের একটি হোটেলের বিল ও একটি মহিলাদের রুমাল। হোটেলের বিলে লেখা ছিল অদিতি কাশীপুরের আবাসনের ঠিকানা। সেই সূত্রে অদিতির বাড়িতে পৌঁছয় পুলিশ, গ্রেপ্তার করা হয় অদিতিকে। পুলিশের দাবি জেরা করে জানা যায় প্রতুল তার কাছ থেকে প্রচুর টাকা ধার করেছিলেন। টাকা ফেরত নিতে বুধবার রাতে খড়দায় প্রতুলের ভাড়া বাড়িতে পৌঁছন অদিতি। সেই সময় অতিরিক্ত মদ্যপান করেছিলেন প্রতুল। পাওনা টাকা চাইতেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। মৃতের দাবি, সেই সময় মাথা গরম হয়ে যাওয়ায় প্রথমে বালিশ দিয়ে শ্বাসরোধ করে খুন ও পরে মৃত্যু নিশ্চিত করতে গলায় দড়ি ফাঁস দেওয়া হয়। পুলিশ জানিয়েছে খুনের পর সেই রাতেই কাশীপুরের বাড়িতে ফিরে আসেন অদিতি। খড়দায় প্রতুল চক্রবর্তী খুন করে ফিরে আসার পর বিটি রোডের এই আবাসনেই আসেন অদিতি। ভোর রাতে বাড়ি ফেরার পর সময় মতো সেদিনকে অফিসেও গেছিলেন। এখানে যখন পুলিশ এলেন তখন জানতে পারলাম ওনার ওরকম একটা চিটিং বা স্বভাব আছে। আমার নাম পরিচিত লোকের কাছ থেকে নিয়েছিল 1,25,000 ফেরত দেয়নি। তারপরে 25,000 ফেরত দিয়েছিল, 1,00,000 দেবো বলে সেই যা হওয়া আলাদা। লোকটা চিটিং বাস নাকি? লোকটা চিটিং বাস থাকে। খুনের পর প্রতুলের দুটি আইফোন ও সঙ্গে থাকা টাকাও অদিতি নিয়ে যান বলে অনুমান পুলিশের। প্রতুল বাবুর জন্যই তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, তাই বাধ্য হয়ে এই চরমতম সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, এমনটাই জেরায় কবুল করেছে অভিযুক্ত। তাই সব দিক খতিয়ে দেখছে খড়দা থানার পুলিশ। ক্যামেরায় শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।